আসসালামু আলাইকুম, ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত। দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কী হতে যাচ্ছে। বাসার কিছু উপকরণ দিয়ে খুব মজাদার ঝাল ঝাল আজকে ফ্রাই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। চলেন তাহলে দেখে নেন। প্রথমে মাংসটি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে একটি ছুরির সাহায্যে এইভাবে মাংসগুলো কেটে নিতে হবে। একটা বাটিতে মাংসগুলো নিয়ে নিলাম, এখানে মশলাগুলো অ্যাড করব। প্রথমে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ লেবুর রস, আর সবগুলো উপকরণই হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নিতে হবে। আর কাটা জায়গার ভিতরে এই মশলাটা যেন চলে যায় এজন্য হাত দিয়ে এভাবে মশলাগুলো দিয়ে দিবে। আধা ঘন্টার জন্য করে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম, এখানে আর বাদ বাকি উপকরণগুলো অ্যাড করব। 2 চামচ টক দই পানিটা ঝরিয়ে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, হলুদ 1/2 চামচ, মরিচ গুঁড়া দিব 2 চামচ, যেহেতু এটা ঝাল ঝাল ফ্রাই হবে। সয় সস দিলাম 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1/4 কাপ। সব উপকরণ আবারও আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নিব। আপনি যত বেশি এটা মেখে নেবেন তত বেশি কিন্তু খেতে মজা হয়। আর মশলাগুলো যেন কাটার ওই ভিতরে যেন চলে যায় সেজন্য হাত দিয়ে দিয়ে এ ভালোভাবে এটা মেখে নেবেন। মেখে নেওয়ার পরে আবারও এটা আমি আধা ঘন্টার জন্য করে রেস্ট রেখে দেব। যত বেশি আপনি রেস্ট রেখে দেবেন তত বেশি ফ্রাই খেতে বেশি মজা হয়। আধা ঘন্টা হয়েছে, চলে আসলাম, এখন ভেজে নিব। এজন্য চুলায় কিন্তু তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি। একে একে সব ফ্রাইগুলো এখানে দিয়ে দিব। একদমই হালকা আছে কিন্তু এটা ভেজে নিতে হবে। প্রথম দিকে খুবই ধিমে আছে, ভেজে নিলে খুব মুচমুচে হয়। এটা একদিকে হয়েছে, আরেক দিকে উল্টে দিলাম। দুই মিনিট পরে কিন্তু এটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আবারও এটা দিয়ে দিব। তেলটা প্রচুর পরিমাণে হিট করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি তেলটা, কিন্তু এই সময় প্রচুর পরিমাণে হিট। এখন আমি 2 মিনিটের জন্য করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া শেষ, উঠিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থেকো। আর এরকম মজার মজার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে।